ভেষজ আবির তৈরির কর্মশালা এখানে চলছে। আমরা দেখে নেব যে কি করে ভেষজ আবির তৈরি হচ্ছে। আমরা একটু জেনে নেই কিভাবে এটা দিয়ে আবির তৈরি হবে এবং কি রঙের আবির তৈরি হবে। গাঁদা ফুলটা দিয়ে হচ্ছে শুধু পাপড়িগুলো নেওয়া হবে, নিয়ে তারপরে সেটাকে পেস্ট করে আমরা ইয়েলো কালারের মানে হলুদ রঙের আবির তৈরি করব। এই আঙ্গুলটা দিয়ে চেপে ধরে শুধু পাপড়িগুলোকে নেওয়া হবে। পাপড়িগুলো থেকেই রংটা বেরোবে। এটাকে পেস্ট করে তারপরে এর ভেতর থেকে যে রংটা সেই রংটা আমরা ছেঁকে বার করে নেব, তারপরে তার মধ্যে পাউডার মিশিয়ে আমরা আবিরটা বানাবো। এখানে মনোযোগ সহকারে গাঁদা ফুলের পাপড়ি কাটা হচ্ছে। ফুলের সাদা অংশটাকে বাদ দিয়ে ওপরে যে রঙিন অংশ সেই রঙিন অংশটাকে ছাত্রছাত্রীরা কেটে এই বড় ডেচকির মধ্যে রাখছে। কাটার টেকনিকটা আমরা আরেকবার ভালো করে দেখে নিচ্ছি। এখানে পাপড়িগুলো যখন ওই গাঁদা ফুল থেকে পাপড়িগুলো ছাড়ানো হয়েছে, ছাড়ানো হয়ে যাওয়ার পরে আমরা গরম জল দিয়ে এই পাপড়িগুলোকে ভিজিয়ে নিচ্ছি ভালো করে। এখানে গরম জল কেন ব্যবহার করছে? গরম জলটা আসলে আমাদের পাপড়িগুলো প্রায় শুকনোই থাকে বলতে হবে, সে শুকনো পাপড়ির থেকে যাতে রংটা ভালো করে বেরোতে পারে তার জন্য আমরা গরম জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। অনেক সময় এটাও করা যেতে পারে গরম জল দিয়ে সেদ্ধ করা। আচ্ছা, এখানে টকটকে ফোটানো গরম জল রয়েছে, সে গরম জল দিয়ে আমরা পাপড়িগুলোকে ভিজিয়ে রাখছি। এখন যে পাপড়িগুলো আমরা গাঁদা ফুল থেকে ছাড়িয়েছিলাম সেই পাপড়িগুলোকে একটু গরম জল দিয়ে ভেজানো হয়েছিল, তারপরে আমরা মিক্সার মেশিনের মধ্যে এটাকে ভালো করে পিষিয়ে নিচ্ছি। পিষে নিয়ে তারপরে ছেঁকে নিতে হবে। এই প্রেশার কাজটা এখন চলছে। আমরা এখানে ওরা এই মিক্সার মেশিনের মধ্যে দিয়ে ভালো করে পিষে নেওয়ার পরে আমরা একটা ছাঁকনিতে ওই মিশ্রণটাকে নিয়ে ভালো করে সোপস্টোন পাউডার মিশিয়ে লেইটাকে ঘন করা হচ্ছে। সোপস্টোন পাউডারের পরিবর্তে অ্যারারুটও ব্যবহার করা যেতে পারে এই কাজের জন্য। সোপস্টোন পাউডার দিয়ে গাঁদা ফুলের যে রসটা বেরিয়েছিল সোপস্টোন পাউডার দিয়ে একটা লেই তৈরি করা হলো। এর সাথে আমরা পিপড়ি জল মেশাচ্ছি, এটা অ্যান্টিসেপটিকের কাজ করবে। আর পিপড়ি জলের পিএইচ মাত্রা থাকবে 4-5, আর তবে বেশি পরিমাণে মেশানো যাবে না, কারণ হচ্ছে কি এতে কিন্তু রঙটা ফেড হয়ে যেতে পারে, তার জন্য পরিমাণটা আমরা 0/3 ml করে ধরি। রৌদ্রে একটা প্লাস্টিক বিছিয়ে নেওয়া হয়েছে, তার ওপর লেইটা ঢালা হলো এবং একটা লেপম তৈরি করে সেই লেইটাকে শুকোতে দেওয়া হলো। লেই ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর শুকনো অংশ চেঁচে নেওয়া হচ্ছে গুঁড়ো করবার জন্য। লেইয়ের শুকনো অংশ চেঁচে নেওয়ার পর সেটা মিক্সি মেশিনে রেখে ভালো করে পেশাই করে গুঁড়ো করা হচ্ছে। মিক্সি মেশিন থেকে সেই পাউডার বা গুঁড়ো একটা পাত্রে ঢেলে নেওয়া হচ্ছে পরবর্তী কাজের জন্য। লেমন দেওয়া হচ্ছে, লেমন 1 কেজিতে 1 ml মতো দিতে হয়, কিন্তু এখানে 500 গ্রাম মতো আছে তাই আমরা হাফ দেব। লেমনটা কালারটা ঠিক রাখতে একদম সাহায্য করবে এটা। ভালো করে নাড়িয়ে দিতে হবে পুরোটাকে। এবার তারপরে আমরা যেহেতু এটা গাঁদা ফুলের তাই গাঁদা ফুলের গন্ধটাকে মারার জন্য জাসমিনের আতরটা দেবো। আরে কি দেবে আমি আসবে ওটা কত 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 হয়ে যাবে।
গন্ধটা চেক করে নিতে হবে। এইভাবে গাঁদা ফুল থেকে ভেষজ হলুদ রঙের আবির তৈরি হলো। আমরা এখানে ভেষজ আবির তৈরি পদ্ধতি আমরা দেখছি। কাঁচা হলুদ এখানে ব্যবহার করা হচ্ছে এবং কাঁচা হলুদ দিয়ে হলুদ রঙের ভেষজ আবির তৈরি হবে। তাকে প্রথমে ছোকলাটা ছাড়িয়ে নিয়ে তারপরে তাকে পেস্ট করা হবে মিক্সিতে। তার সঙ্গে একটুখানি নিম পাতাও দিয়ে দেওয়া হবে, তাতে কি হবে বাচ্চাদের গায়ে লাগলে সেটা খুব মানে কোনো ক্ষতি করবে না। তো এই এটা দিয়ে কাঁচা হলুদ দিয়ে হলুদ রঙের আবির তৈরি হবে। মেয়েরা তাহলে হলুদ কাটছে, কেটে এটাকে কিভাবে করবে? পেস্ট করবে মিক্সিতে। এখন খন্ড খন্ড করে কেটে নিচ্ছে, পাতলা করে কাট, মিক্সিতে পেস্ট হতে হবে। আমরা এখানে হলুদ কাটছি, কেটে এখানে হলুদ কালারের আবি তৈরি করা হবে ভেষজ উপায়ে। ম্যামের শিখিয়ে দিতে ছাড়িয়ে রাখছি, এরপরে হলুদটাকে পেস্ট করা হবে আর তারপরে ম্যাডাম আমাদের আবার বিষয় বুঝিয়ে দেবে কি করে করতে। কাঁচা হলুদ কাটার এখানে আমরা ফিরে এসেছি। এখান থেকেও হলুদ রঙের আবির তৈরি হবে, ভেষজ আবির তৈরি হবে। একটা বড় গামলায় ছোট ছোট পিস করে, হলুদকে ছোট ছোট পিস করে একটা গামলার মধ্যে রাখা হচ্ছে। আমরা দেখছিলাম যে ওই টেবিলে হলুদের টুকরো কাটা হচ্ছিল, এবার সেই হলুদের টুকরোগুলোকে নিয়ে কি করা হচ্ছে আমরা একটু জেনে নেই। ওগুলোকে এখন মিক্সির মধ্যে দেওয়া হলো, দিয়ে সেটাকে মিক্সিং করা হবে। সামান্য জল মেশানো হচ্ছে। ম্যাডাম এখানে জলটা মেশানো হচ্ছে কেন? এই নইলে ঘুরছে না জিনিসটা, মানে পেস্টটা হচ্ছে না ঠিকঠাক, মানে পেস্ট তৈরি করার সুবিধার্থে। হলুদটা যদি ওই সার যে ব্যাপার আছে না ওটাকে কি বলে ঘষা যন্ত্র, সাধারণত ঘষা যন্ত্র, ওটার মধ্যে যদি করে নেওয়া হয় না তাহলে অনেক ভালো হয় ব্যাপারটা। তাহলে ওটাতে আরো মিহি হয়ে যায়, তারপরে যদি মিক্সিতে দেওয়া হয় তাহলে আর এই প্রবলেমটা হয় না, এতবার ঘোরাতে হয় না। আপনি কি এটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, এইটা দিয়ে হলুদটাকে প্রথমে ঘষে নিয়ে তারপরে যদি মিক্সিতে দেওয়া হয় তাহলে অনেক ভালো হয় ব্যাপারটা। তাহলে এখানে হলুদের টুকরোগুলোকে রেখে মিক্সচারের সাহায্যে ভালো করে একটা লেই তৈরি করার কাজ চলছে। হ্যাঁ, এবার পেস্ট হয়ে গেছে, এবার আমরা এটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এর থেকে রসটা বার করে নেব আর বাকি জিনিসটা আমরা ফেলে দেবো। হলুদের পেস্ট তৈরি করা হয়ে গেছে, এবার এটা ছেঁকে নেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, ছেঁকে এটা রসটা বার করে নেওয়া হবে। আচ্ছা, এই ছাকাটা কেন হচ্ছে? ওই যে এইগুলোর মধ্যে কিছু তো এরকম দানা দানা ব্যাপার রয়েছে না, এইটা যাতে আশাস এই যে ব্যাপারটা সেটা যাতে না যায়, মানে আবিটা যাতে একটু মিহি হয়, আবিটা যাতে প্লেন মিহি সুন্দর হয়। এটা কি পাউডার? সোক স্টোন পাউডার মেশানো হচ্ছে হলুদ রঙের ক্ষেত্রে। এটা দিয়ে কি ঘন করা হচ্ছে? এরপরে ফিটকিরি ফিটকিরি জল মেশানো হবে। লেটা তৈরি হয়ে যাওয়ার পরে ফিটকিরি জল, এটা অ্যান্টিসেপ্টিকের কাজ করবে, কাজে ফিটকিরি জলটা অবশ্যই একটা মাত্রা অনুযায়ী মেশানো। এখন এই হলুদের লেই প্লাস্টিকের উপরে ঢেলে দিয়ে লেপন করে রৌদ্রে শুকোতে দেওয়া হয়েছে। নিয়ে এসে দেখ।
লেমন লাগবে আর রোজ আর জেসমিনটা বুঝে নিলি কোনটায় রোজ কোনটায় জেসমিন এইভাবে কাঁচা হলুদ থেকে ভেষজ হলুদ আবির তৈরি হলো।